আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আগে লাইনে উঠেছি, তারপর মুখের কাছে নাকের কাছে পেছন দেশে কি দিয়ে দিল আমি জানি, তারপর আমাকে একটু মাস্ক নিয়ে চলাম। কে চলেছে? কে কি হয়েছে ঘটনাটা বল। আমি কথা বলতে আর নাম কি বললেন? বন্দনা বাইরি। বাড়িতে কি উনি একাই থাকেন? ছেলে বউ আছে, তার শ্বশুর বাড়ি গেছিল। শাশুড়ি আছে, শাশুড়ি বউ থাকে। মানে কী করে কে মানে কী কী করে ঘটনাটা হয়েছে একটু বলেন। ঘটনাটা তো ওই বলতে পারবো, আমরা তো ঠিক বলে যা আমি বই দিই। আপনাদের বাড়ি কোথায়? ওনার আমাদের অনেকটা দূরে, ঠিক আছে। ও থাকে না তো বাপের বাড়িতে আসছে না। বলছি আপনি রুগীর কে হন? আপনার শাশুড়ির কে এরকম মানে কি অবস্থা করছে আপনি কি জানেন? আমি তো বাড়িতে ছিলাম, কিন্তু বাপের বাড়িতে গিয়েছিলাম। বাপের বাড়িতে ছিল তো আমাদের বাড়িতে। কে করেছে আপনারা জানতে পেরেছেন? ও থাকে না তো, ওই আসছে, আমরা এই নিয়ে আসছি। যেটা বলছিল বলছে আমি বাইরে উঠেছিল, আমাকে মুখে মুখ চাপা দিয়ে নিয়ে যে মুখে কি দিয়ে দিল আমি আর আমার জ্ঞান নেই, সেখানে নিয়ে যেয়ে আবার কী হয়েছে সেখান থেকে আবার নিজেই এসেছে, নিজেই এসে আবার সকালে আমি ডাকছি, আমি অনেকটা সে উঠে না কেন, অনেকখানি বেলাতে উঠে না কেন, আমি ডাকছি, আমি যে কী হয়েছে তারপর দেখছি না এরকম ধারা কাটাকুটি অবস্থা। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।